একটা প্রহসনের নির্বাচন 7ই জানুয়ারি হয়েছে, এখন আবার স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা নির্বাচন বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে জনগণের কোনো উপস্থিতি নাই, জনগণ বিদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তারপরও আমরা সবাই আজকে আবার একত্রিত হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। এদেশের জনগণকে আমরা জানিয়ে দিতে চাই, বলে দিতে চাই যে একটা অবৈধ সরকার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আছে, তারা প্রহসনের মধ্য দিয়ে এই দেশে ক্ষমতায় এসেছে, একটা ফ্যাসিবাদী শাসক এবং একটা কর্তৃত্ববাদী শাসন এদেশে চলছে। সুতরাং আমরা 7ই জানুয়ারি নির্বাচনকে বর্জন করেছি, জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং করে নাই। আমাদের এখন পর্যন্ত সারা বাংলাদেশে বিএনপির কোনো নেতা, দায়িত্বশীল নেতা কর্মী নির্বাচনে অংশগ্রহণ করে নাই। নির্বাচনে যদি বিএনপির নামে কেউ নির্বাচন করে তাহলে এই দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না, এবং পার্টি যদি দেখে যে বিএনপির ফৌজদারি, তাকে আমরা দল থেকে অব্যাহতি দিয়েছি, বহিষ্কার করেছি। বিএনপির কোনো লোকও না। সুতরাং যারা এই কথাগুলো বলছে তারা একটা ফিল্ডে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য, বৈষম্য সৃষ্টি করার জন্য এই কথাগুলো বলছে, তারা আমাদের দলের কেউ না। আমরা ইতিমধ্যে সবাইকে জানান দিয়েছি, জনগণের কাছে যাচ্ছি, আগামী 28 তারিখে এবং 21 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরা কেউ অংশগ্রহণ করছি না এবং করবো না। আপনারাও কেউ দয়া করে কেন্দ্রে যাবেন না। আমরা ভোটকে বর্জন করেছি, ইনশাল্লাহ আমরা এর রেজাল্ট পেয়েছি গত 7ই জানুয়ারি। এটাই আমাদের আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সত্যিকারভাবে আমাদের ভোটের অধিকার, গণতন্ত্র এবং মানবাধিকারকে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। আমরা আমাদের টার্গেটে পৌঁছব এবং আমাদের আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা আমাদের সঠিক যে নির্বাচন, নিরপেক্ষ দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই নির্বাচনের অধিকারকে আমরা আদায় করতে সক্ষম হব ইনশাআল্লাহ। Direct action!